হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই ভালো আছো, কিন্তু আমি খুব একটা ভালো নেই। আমার কথা শুনে কিংবা চোখ মুখ দেখে তোমরা বুঝতে পারছো। এর আগের ব্লগে বললাম যে আমি বৃষ্টিতে ভিজে গেছি, এবং আজকেও রীতমাকে স্কুল থেকে দিয়ে আসার সময় ভুল করে ছাতা নিয়ে যাইনি। আজকেও বৃষ্টিতে ভিজে গেছি। যখন যাচ্ছি তখন প্রচণ্ড রোদ, আমি বুঝতেও পারিনি যে হঠাৎ এত জোর বৃষ্টি আসবে। যাই হোক, সেদিন কিছু হয়নি, কিন্তু আজকে একদম সঙ্গে সঙ্গে বৃষ্টিতে ভেজার সঙ্গে সঙ্গে অ্যাকশন শুরু হয়ে গেছে। হাঁচি কাশি, মানে হাতে একটা এক্সট্রা রুমাল নিয়ে ঘুরে বেড়াতে হচ্ছে, এমন অবস্থা। তো কথার মধ্যে মাঝে মধ্যে নাক টানাটানি করবো, কিছু মনে করলে হবে না। তো অনেকেই কমেন্ট করছে, দিদি কি ব্যাপার, ভিডিও ছাড়ছো না, তোমার কথা অনেকদিনই শুনিনি। তো জন্মাষ্টমীর একটা গোপাল না থাকলেও কৃষ্ণ পূজা তো প্রত্যেক হিন্দু বাড়িতেই হয়, তো কৃষ্ণ পূজা হয়েছে। তো পূজার সময় বিভিন্ন রকম ভোগ বানিয়ে দিতে হয়। আমি খুব বেশি না পারলেও অল্প কিছু দিয়েছি, যেমন ফল মিষ্টি তো থাকে, লুচি সুজি থাকে, তাছাড়া ওই যে তালের বড়া কিংবা তালের যে কোনো প্রিপারেশন অবশ্যই দিতে হয়। তো তালের বড়া, তালের মালপোয়া করা হয়েছে, সেগুলো দেওয়া হয়েছে। তো সেদিন তো গেছে এরকম পূজা আর্চা নিয়ে ব্যস্ততায়। আবার সেদিন এসেছে আমার বাড়িতে গেস্ট, আমার এক মাসি আর মাসির ছেলে। তো মাসির ছেলে মাঝে মধ্যেই আমাদের বাড়িতে আসে, আর মাসি এসেছে প্রায় 4.5-5 বছর পর। তো বুঝতেই পারছো, একজন মানুষের সঙ্গে 4.5-5 বছর পর দেখা হলে মানে রান্নাবান্নার পাশাপাশি কতটা গল্প গুজব হয়, তার সঙ্গে মানে মনের জমে থাকা যত গল্প, পেটে যা ছিল সব বমি করে দিয়েছি আর কি, এতটাই গল্প গুজব করতে ব্যস্ত ছিল। আর রান্নাবান্না তো সঙ্গে আছে, তো ওই জন্য ব্লগ বানাতে পারিনি। আবার রীতমার পরীক্ষা, তো এই সপ্তাহে তোমরা একটু ভিডিওটা কম পাবে, তো পরীক্ষাটা হয়ে গেলে আবার আগের মতনই ভিডিও পাবে। তো রীতমার আজকে থেকে পরীক্ষা স্টার্ট হয়েছে, আজকে হলো সোমবার। তার আগে বলি ডেটটা মেনশান করা ভীষণই দরকার, আজকে সোমবার আর এখন বাজে ডেটটা 1:45। তো রীতমাকে আবার একটু পরে স্কুলে আনতে যেতে হবে। অনেকে বসে থাকে কিন্তু গার্জিয়ানরা পরীক্ষার সময়, অল্প একটু সময়ের জন্য কেউ বাড়ি আসে না। কিন্তু আমি ওই 1-1.5 ঘন্টা বসে থাকবো, যেন পারি না অতক্ষণ বসে থাকতে। যে বাড়িতে গেলে যদি দুটো কাজ করতে পারি তাও অনেকটা এগিয়ে যাবে। যাই হোক, তো কালকে না ওই একটা তালের প্রিপারেশন আবার করেছি, কারণ তালের বড়া, তালের মালপোয়া করার পর তাল অনেকটা তালের কাঁচ বেশি ছিল, তো সেটা কী করবো। তো সেজন্য তালের বড়া কিংবা তালের মালপোয়া করতে গেলে তো প্রচুর তেল লাগে, মানে তেল খাওয়াও হয়ে যায় বড়া ভাজতে গেলে। তো তেল ছাড়া একটা তালের পিঠে বানিয়েছি, তো কালকে রাত্রেই সেটা বানিয়েছি, তো তোমাদের সঙ্গে সেটা একটু শেয়ার করি, তাহলে সেটা আগে দেখে নাও। তেল ছাড়া তালের পিঠে বানানোর জন্য লাগছে ছোটো বাটির 1 বাটি ময়দা, হাফ কোড়ানো নারকেল, ছোটো বাটির 1 বাটি চালের আটা, 4টে ছোটো কলা, আর লাগছে ছোটো বাটির 1 বাটি তালের কাঁথ। আর চিনি লবণটা দেখালাম না, ওটা নিজেদের স্বাদ মতো। এবার কলাগুলোকে দিয়ে দিচ্ছি, খুব ভালো করে কলাগুলোকে ম্যাশ করে বা মেখে নিতে হবে তালের সঙ্গে। এরপর নারকেলটাকে মেখে নিতে হবে। এবার বাকি উপকরণগুলো ঢেলে দিচ্ছি, খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর কলার পরিমাণটা কিন্তু বেশি না হয়, বেশি হয়ে গেলে পিঠেটা অনেকটা টক টক স্বাদ হবে। এবার খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতন চিনি আর লবণ। আর আমি মেশাবো সামান্য একটু বেকিং পাউডার, এটা নিজেদের পছন্দ মতন চাইলে তোমরা মেশাতেও পারো, নাও মেশাতে পারো। মেশালে একটু পিঠেটা ফুলবে ভালো, এই জন্য একটু বেকিং পাউডার দিলাম। খুব ভালো করে মিশিয়ে 1 ঘন্টা থেকে 45 মিনিটের জন্য এভাবে ছেড়ে দেব। এই যে এরকম পাতা নিয়েছি, পাতা নিজেদের সাইজ মতন, যে এই সাইজেরই পাতা নিতে হবে এমন কিন্তু কোনো কথা নেই। এই যে মাঝখান থেকে একটু ভাঁজ করে নিচ্ছি, এটার থিকনেসটা কিন্তু খুব বেশি মোটাও হবে না, খুব বেশি পাতলাও হবে না, মিডিয়াম দেব। অন্যদিকে তাওয়া তো গরম বসিয়ে দিয়েছি, এবার
দেখো, একই রকম পদ্ধতিতে বাকি পিঠেগুলো আমি গড়ে নিয়েছি। তো এক একটা পিঠ ভাজতে হবে প্রায় 8 থেকে 10 মিনিট মতন করে। বেশি ভাজলে কিন্তু পুড়ে যেতে পারে, একটু খেয়াল রাখতে হবে। তো দেখতে খুব একটা ভালো লাগছে না, ওই জন্য একটু বিভিন্ন রকম শেপে আমি এটা কেটে নেব। তো একটা গ্লাস দিয়ে প্রথম গোল গোল করে বিস্কুটের মতন কেটে নেব। এবার বাকি পিঠেগুলো কোনোটা স্কোয়ার শেপে, কোনোটা বরফি শেপে আমি কেটে নিচ্ছি। কেটে একটু ডেকোরেট করছি। দেখো, ডেকোরেট করার পর কেমন দেখতে লাগছে। এই মুহূর্তে সেই পিঠেটা খাচ্ছি। এই পিঠেগুলো তো একটু বাসি হলে বেশি ভালো লাগে খেতে। তো তালের বড়া কিংবা তালের মালপোয়া যতটা ভালো লাগে, এটা অতটা ভালো লাগে না। কিন্তু একেবারে তেল ছাড়া যে খুব খারাপ লাগে তা কিন্তু না, মোটামুটি চলার মতন আমার মোটামুটি লাগছে। রিজুরি তো অত ছুঁয়েই দেখেনি। তো এখন যাবো রান্নাঘরে তোমাদের সঙ্গে। না, আজকে আমি শেয়ার করবো আমি কীভাবে ফ্রিজে সবজি প্রিজার্ভ করি। আমাদের যে ফ্রিজগুলো আছে তাতে যদি সবজি ফ্রিজ আপ করা হয় পচবে না, কিন্তু কিছুদিন রাখার পর সবজিগুলো কেমন শুকিয়ে শুকিয়ে যাবে। তো সেই টাটকা রাখার জন্য সবজিগুলোকে প্লাস্টিকের মধ্যে করে রাখতে হয়, তাহলে সবজিগুলো অনেকদিন টাটকা থাকে। কিন্তু এখন আধুনিক টেকনোলজির ফ্রিজ বেরিয়েছে যেগুলো প্লাস্টিকের মধ্যে রাখতে হয় না, নর্মালি রাখলেই সবজিগুলো টাটকা থাকে। তো সবজিটা আমি প্লাস্টিকের মধ্যে রাখি না বেশ কিছুদিন হয়েছে। আমি নিজে নিজেই ভাবলাম একটু অন্যরকমভাবে রাখি, এতদিন ফ্রিজের মধ্যে প্লাস্টিকে করে রাখাটাও ঠিক না। তো সেটাই দেখাবো তোমাদেরকে আমি কিভাবে প্লাস্টিক ছাড়া সবজি ফ্রিজে রাখি আর সবজিগুলো টাটকা থাকে। তো চলো রান্নাঘরে সেটাই। তো যে কোনো সবজি ফ্রিজ আপ করার আগে আমি একটু ভালো করে ধুয়ে নিই, কেন বলো তো এতে বিভিন্ন রকম কীটনাশক দেওয়া থাকে, তাছাড়া কোনো কোনো সবজিতে পোকামাকড় থাকে। যাই হোক, আমি একটু ভালো করে ধুয়ে জল ঝরিয়ে তারপর ফ্রিজ আপ করি। তো আগে সবজিগুলোই ধুয়ে নিই, তার আগে সিঙ্কটা না একটু পরিষ্কার করে নেবো। যদিও সকালবেলা একবার পরিষ্কার করেছি, তবুও তারপর থালা বাসন মাজা হয়েছে, সেজন্য একবার সিঙ্কটা ভালো করে পরিষ্কার করে নেবো। ওলটা কিন্তু ফ্রিজে রাখবো না, কারণ ওলটা এমনিতেই বাইরে ভালো থাকবে আর ওল ধুলে পচে যাওয়ার সম্ভাবনা বেশি, ওই জন্য ওলটা ফ্রিজে। ইয়ে বাবা, আমাকে তো পচা ওলই দিয়েছে, কি বোকা, ওরা দিল আর আমি দেখলামও না। এটা আবার ফেরত যাবে, চেনা জানা দোকান তো। ওই একটা মাটির নিচে হয় একটা সবজি। রিজু বলছে তোমার নিজের উপর লজ্জা নেই, আমি নিজেই ওই সবজিটা নিয়ে আসছি। যাই হোক, এখন রীতমাকে আনতে যাব। সবজিগুলো ধুয়ে রেখে জল ঝরিয়ে দিয়ে তারপরে রীতমাকে আনতে যাব। বিশ্বাস করতে নেই, মানে যে সবজি দিচ্ছে আমি আর হাত দিয়ে দেখে নিই নি। আমি বলছি ঠিক আছে দিচ্ছে দিক, ওল আর কি দেখবো, কিন্তু ওলো যে পচা হবে এটা ভাবতেই পারিনি। তো একটা একটা করে সবজি ধুলে প্রচুর জল নষ্ট হয়, তো আমি না গামলার মধ্যে করে সবজি ধুই। কতগুলো ধুয়েওছি, অতগুলো সবজি গামলায় ধরবে না বলে বাকিটা গামলার মধ্যে করে জল নিয়ে ধোবো। এখন থেকে একটু একটু করে ওয়াটার সেভ করতে শিখতে হবে, নাহলে ভবিষ্যৎ প্রজন্মের যে কি বিপদ আসতে চলেছে আমরা নিজেরাই তাদের বিপদের কারণ হয়ে দাঁড়াচ্ছি। তো যে হারে আমরা জল নষ্ট করছি আর জল ফেলছি না, তাতে ভবিষ্যৎ প্রজন্মের সত্যি দুঃখ আছে। তো একটু একটু করে সবাই যদি একটু একটু করে সেভ করি, তো বিন্দু বিন্দুতে হয় সিন্ধু, সেই কথাটা আর কি খুলবে। তো আমি ওয়াটার সেভের উপরে একটা ভিডিও আনবো ভাবছি, তো একটু দেরি হবে কিন্তু আনবো। বলো, বলছিলাম
বলছিলাম নাকি তাহলে ওয়াটার সেভ করার জন্য তো একটা ট্যাঙ্ক মানে ঘটের মধ্যে একটা জিনিস লাগবে, আমাদের যে এই যে বেসিনের জলটা হোক কিংবা জামা কাপড় ধোয়ার যে জলটা বেরোয় সেটা কিন্তু আমাদের একটা আলাদা কি বলে ওটাকে পাকুয়ো যেটা বলে ওয়েল যেটা সেখানে আমাদের জলটা যায়, ড্রেনে যায় না জলটা, সেজন্য জলটা কিন্তু নষ্ট হয় না, সেটা আবার মাটির নিচেই চলে যাচ্ছে। তো এই জলগুলো যদি মাটির নিচে যায় তো এগুলো খুব কম নষ্ট হচ্ছে, তাই না? আর ড্রেনে চলে গেলে সে জলগুলো তো মাটির নিচে পৌঁছাচ্ছে না। আর প্লাস্টিকের কারণে তো বাবা, সেদিন একটা ফেসবুকে ছবি দেখছিলাম যে গর্ত খুঁড়েছে একটা লেয়ার পুরো প্লাস্টিক। তো সেই ছবিটা না আমি ভুলে গেছি, আমি যদি ইয়ে করে একটা স্ক্রিনশট করে রাখতাম তোমাদেরকে দেখাতে পারতাম। যাই হোক, যদি ঘুরে ফিরে কখনো আবার হাতে আসে তাহলে তোমাদেরকে দেখাবো। তাহলে জলটা ঝরুক, রীতমাকে নিয়ে আসি, তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করব কিভাবে আমি ফ্রিজআপ করছি। টাটা, গুড ইভিনিং। এখন বাজে 6:30, তোমাদের সঙ্গে সেই দুপুর দুটোয় কথা হয়েছিল আর এখন কথা হচ্ছে। মানে রীতমাকে স্কুল থেকে আনার পর আমার শরীরটা এতটাই খারাপ লাগছিল, ওকে খাওয়ানো দাওয়ানোর পর আমি একটু ঘুরিয়ে নিয়েছি, এখন একটু বেটার লাগছে। তো চিন্তা করলাম বাকি যে ভিডিওটা আছে সেটা কমপ্লিট করে নিই। তো এটা ফ্রিজ থেকে আমি সবজির বাস্কেটটা নিয়ে চলে এসেছি, এটা হচ্ছে একটা টাওয়েল, আর এর মধ্যে আছে শুধুমাত্র পুঁই শাক। বাস্কেটটা আগে ধুয়ে নেব, প্রত্যেকবারই সবজি রাখার সময় আমি বারবার বাস্কেটটা ধুয়ে নিই। হ্যাঁ মা, টেস্টি রান্না করি আর কিছুই টেস্টি রান্না করি না, শুধু চাটাই করি, সবই টেস্টি রান্না করি। মায়ের হাতে রান্না মেয়েদের সবসময় টেস্টি লাগে। কই আন্টিদের একটু হাই বলে দাও। এরকম একটা মোটা টাওয়েল নেবে কিংবা সুতির কাপড় একটু মোটা করে নেবে কিংবা গামছা, পুরানো একটু গামছা হলেও হবে, একটু মোটা লাগবে। তো টাওয়েলটাকে ভিজিয়ে মোটামুটি নিংড়ে নেব যেন জল না পড়ে, আবার খুব বেশি শুকনো না হয়ে যায়। মোটামুটি মানে নিংড়ালে জল পড়বে, মোটামুটি নিংড়ে নিয়েছি। এবার এটা দিয়ে ঢাকা দিয়ে দেবো। এইরকম ভাবে রাখলে অনেকদিন পর্যন্ত সবজি টাটকা থাকে। আর ফলগুলো আমি এভাবে রাখি, যেখানে ফল রাখি সেই জায়গাটায় একটা রুমাল পেতে রেখে দিয়েছি, আর মানে টাওয়েল রুমাল, যেগুলো টাওয়েল রুমালগুলো বেশ মোটা হয়, তো আর পেতে তার উপরে ফলগুলো রাখছি, তার ফলগুলো রাখার পর তার উপর দিয়ে আর একটা রুমাল, পুরানো রুমাল, যে কোনো রুমাল যেগুলো তোমাদের মনে হয় যেগুলো এখন বাদ দেওয়ার মতন হয়েছে সেগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এভাবে ব্যবহার করতে পারো। তাহলে তো দেখলে আমি কিভাবে ফল এবং সবজি ফ্রিজআপ করি। তো এই ভিডিওটাকে এখন এডিট করব, তারপর তোমাদের জন্য পোস্ট করব, সেটা যতই রাত হোক না কেন। আর কালকে যদি ভিডিও না পাও তাহলে বুঝবে আমার শরীরটা খারাপ আছে, সেই জন্য ভিডিওটা ছাড়তে পারছি না। তাহলে আজকে ভিডিওটা এখানে শেষ করছি, আবার দেখাবে নতুন কোনো ভিডিও নতুন কোনো ব্লগের সঙ্গে। তাহলে আজকের মতন টাটা, বাই বাই, টেক কেয়ার।